যদি আপনার ক্রোম ব্রাউজার হোম স্ক্রিন কালো মোডে ওপেন হয়, এর একটি বিশেষ ভালো দিক রয়েছে। আর সেই বিশেষ ভালো দিকটি হলো, আপনি আপনার ব্রাউজারে যা কিছু সার্চ করেন না কেন, যত সাইটে ভিজিট করেন না কেন, আপনাকে কেউ ট্র্যাকিংয়ের আওতায় এনে ফেলতে পারবে না। আমরা যখন লাইট স্ক্রিনে বিভিন্ন সাইট ভিজিট করি, বিভিন্ন টাইপিং করি, সেক্ষেত্রে দেখা যায় সঙ্গে সঙ্গে আমাদেরকে কেউ চেষ্টা করলো ট্র্যাকিংয়ের আওতায় আনতে পারে, কিন্তু যখনই আমরা কালো হোম স্ক্রিন ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদেরকে কেউ ট্র্যাক করতে পারবে না। তাই আমি আপনাকে প্রথমেই বলবো, আপনি এই কালো মোডটিকে অফ করবেন না। তো লাইট স্ক্রিন ও সাদা স্ক্রিন দুটো সম্পর্কে বললাম, এবার আপনার ইচ্ছা আপনি যেটা খুশি করতে পারেন। তবে আমরা যদি লাইট স্ক্রিন ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা ডান সাইডে থ্রি ডট ক্লিক করব, সেখান থেকে আমরা সেটিংসে ট্যাপ করব, চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আমরা একটু মাঝ বরাবর নিচে স্ক্রোল করব, করে সেখান থেকে একটি অপশন আমরা দেখে নেব, সেটি হলো থিম। থিমের উপরে আমরা ক্লিক করব, সেখান থেকে আপনি তিনটে অপশান পেয়ে যাবেন। একটি বাই ডিফল্ট থেকেই থাকবে, অপর একটি লাইট থিম, একটি ডার্ক থিম। তো যদি আপনি কালো থেকে সাদা করতে চান, সেক্ষেত্রে আপনি লাইট থিমে ক্লিক করবেন। লাইট থিমে ক্লিক করার পরে আপনি ব্যাগে চলে আসবেন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তারপর সমস্ত ট্যাবগুলো ক্লিয়ার করে দেবেন, দেওয়ার পরে নতুন করে পুনরায় একটু ওপেন করবেন, দেখবেন আপনার লাইট থিম ওপেন হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।